আজকের এই ভিডিওতে আপনাদের সাথে শেয়ার করতে চলেছি মিনিস্ট্রি অফ রেলওয়েস থেকে প্রকাশিত একটি নতুন চাকরির বিজ্ঞপ্তি যেখানে পাঁচ হাজার প্লাস শূন্য পদ রয়েছে এবং তেইশটি জেলা থেকে আপনারা আবেদন করতে পারবেন রাজ্যের বিভিন্ন রেলওয়ে ডিভিশনের করা হচ্ছে সো ভিডিওটি সম্পূর্ণ দেখার চেষ্টা করবেন বিরাট শূন্য পদে আপনাদের নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে সো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই বন্ধুদের সাথে শেয়ার করে দেবেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন লেটেস্ট চাকরির আপডেটগুলি পেতে সো চলুন ভিডিওটি শুরু করা যাক এই মুহূর্তে দেখতে পাচ্ছেন আমরা সরাসরি চলে এসেছি অফিসিয়ালি শর্ট নোটিফিকেশনে এটি হচ্ছে শর্ট নোটিফিকেশন ফুল নোটিফিকেশন আপনারা আজ বা কালকের মধ্যে দেখতে পাবেন অফিসিয়ালি ওয়েবসাইটে নোটিফিকেশনটি প্রকাশিত হয়েছে গভর্নমেন্ট অফ ইন্ডিয়া মিনিস্ট্রি অফ রেলওয়েজ থেকে এবং এখানে জানিয়েছে রেলওয়ে রিক্রুটমেন্ট বোর্ড এবং বিজ্ঞপ্তি নম্বর দেখতে পাচ্ছেন জিরো স্ল্যাশ টোয়েন্টি ফোর অবশ্যই আপনারা এখানে দেখতে পাচ্ছেন জানিয়েছে রিক্রুটমেন্ট অফ অ্যাসিস্ট্যান্ট লোকো পাইলট সো অ্যাসিস্ট্যান্ট লোকো পাইলট পদে আপনাদের রিক্রুট করা হচ্ছে যেখানে পাঁচ প্লাস শূন্য পদ রয়েছে

এবং এখানে বেতন কাঠামোটা দেখতে পাচ্ছেন বয়সের ক্ষেত্রে আঠেরো থেকে তিরিশ বছর পর্যন্ত আবেদন করতে পারবেন টোটাল ভ্যাক্যান্সি পাঁচ হাজার ছশো ছিয়ানব্বইটি রয়েছে অর্থাৎ প্রায় আপনাদের ছ হাজার মতো ভ্যাক্যান্সি কিন্তু রয়েছে যেখানে বয়স কাউন্ট করতে হবে এক সাত দু হাজার চব্বিশের হিসেবে এবং বিজ্ঞপ্তি নম্বর আপনারা দেখতে পাচ্ছেন এখানে আবেদন করতে গেলে কী কী এসেন্সিয়াল কোয়ালিফিকেশনের ক্ষেত্রে প্রয়োজন দেখুন এখানে জানিয়েছে এসেন্সিয়াল কোয়ালিফিকেশন সো জানিয়েছে এখানে আপনাদের ম্যাট্রিকুলেশন অর্থাৎ মাধ্যমিক পাস করতে হবে সঙ্গে আপনাদের আইটিআই যোগ্যতা থাকতে হবে সেটা ন্যাশনাল হোক বা স্টেট বোর্ড থেকে যে কোনো বোর্ড থেকেই আপনারা যদি আইটিআই পাস করে থাকেন অথবা ডিপ্লোমা কোর্স থাকে সেক্ষেত্রে আবেদন করতে পারবেন কোন কোন শাখায় আইটিআই অথবা ডিপ্লোমা থাকলে আপনারা আবেদন করতে পারবেন দেখুন এখানে জানিয়ে দিয়েছে সমস্ত ডিপার্টমেন্টগুলো মেকানিক্যাল ইলেকট্রিক্যাল ইলেকট্রনিক্স অটোমোবাইল ইঞ্জিনিয়ারিং সব বিভিন্ন ধরনের ট্রেডের কথা এখানে বলা রয়েছে আপনারা দেখে পারেন সমস্ত ট্রেডের ক্ষেত্রেই ক্ষেত্রে আপনারা আবেদনটা করতে পারছেন এবং এখানে আপনারা অনলাইনে আবেদন করতে পারবেন আবেদন করতে গেলে পাঁচশো টাকা আবেদন ফিস রয়েছে আনরিজার্ভ ক্যাটাগরি প্রার্থীদের জন্য এবং রিজার্ভ ক্যাটাগরি প্রার্থীদের জন্য দুশো টাকা আবেদন ফিস রয়েছে আবেদন কিভাবে করবেন দেখুন এখানে জানিয়ে দিয়েছে আবেদনের ওয়েবসাইট সো আপনারা যে বোর্ডের জন্য আবেদন করতে চান সেই বোর্ডের ক্ষেত্রে আপনারা সেই ওয়েবসাইটে গিয়ে আবেদন করবেন এখানে অনেক ওয়েবসাইট কিন্তু দেয়া রয়েছে যেমন এখানে কলকাতার ক্ষেত্রে আপনারা আর ওয়েবসাইট থেকে আবেদন করতে পারবেন মালদা বোর্ডের ক্ষেত্রে মালদার ওয়েবসাইট থেকে আবেদন করতে পারবেন অর্থাৎ রেলওয়ে যে সমস্ত বোর্ড বর্তমানে রয়েছে সমস্ত বোর্ডের অফিসিয়ালি ওয়েবসাইট থেকেই আবেদনটা করতে পারবেন সো যে বোর্ডের আন্ডারে আপনারা আবেদন করতে চান সেই বোর্ডের ওয়েবসাইট থেকে আবেদন করতে পারবেন এবং কুড়ি তারিখ থেকে আবেদন অনলাইনে চলবে সো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই শেয়ার করে দেবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন লেটেস্ট চাকরির আপডেটগুলি